एक पहेली जिंदगी की किस बोलो तो बोलते हो ना এভাবে যদি চুপচাপ থাকো তাহলে তো সংসারে অশান্তি একের পর এক লেগেই থাকবে। আই কি বলবো, হ্যাঁ এতদিন ধরে যে ফ্যানটা নষ্ট হয়ে আছে এটা ঠিক করছো? খবর আছে কোনো? ঠিক করতেছো না কেন? কেন কি হয়েছে বলো। মানে আছে একটু প্রবলেম আছে। কি প্রবলেম সেটা আমার বলো, আমি শুনতেছি। কি প্রবলেম আসলে? রাগ করো না, তুমি রাগ করে থাকলে আমার কষ্ট হয়, তুমি বোঝো না। তুমি রাগ করে থাকলে আমার অনেক কষ্ট হয়। তো যে আমি যে গরমে থাকি কষ্টের মধ্যে সেটা দেখে তোমার কষ্ট হয় না? আসলে একটা কথা তোমাকে অনেকদিন ধরে বলবো বলবো করে বলা হয় না। আমি ইচ্ছা করে ফ্যানটা সারাচ্ছি না। ইচ্ছা করে কেন? আসলে এই ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার পরে তুমি যেদিন আমার পাখা দিয়ে বাতাস দিচ্ছিলে, আমি ভাত খাচ্ছিলাম আর পাখা দিয়ে বাতাস দিচ্ছিলে, তখন আমার কাছে মনে হচ্ছে যে সেই আমার বাপ দাদা। তারা যেরকম আমার মা চাচিদের কাছ থেকে বাতাস দিত আর ভাত খাইত, যে ফিলটা আসতো আমি সেই ফিলটা নিচ্ছিলাম। আমার কি যে ভালো লাগতেছিল, আমি একটা স্বর্গীয় সুখ ফিল করতেছিলাম। খাবার শেষে তুমি টাওয়ারটা লুকিয়ে রাখো কেন? আমার ইচ্ছা। কেন সেটা বলো তুমি, কেন বলা লাগবে? হ্যাঁ বলো। এই যে টাওয়ার খুঁজে না পাইলে তুমি যে আমার শাড়ি আসল দেখা খুঁজছো, এটা আমার খুব ভালো লাগে। মনে হয় সেই আগের যুগে আমার দাদা নাম হিসেবে ছিল। ওরে দুষ্টু, আসলেই আগের দিনটা খুব ভালো ছিল, তাই না? মানুষ যদি আবার সেই আগের দিনে জায়গায় চলে যেতে পারতো খুবই ভালো হতো। দর্শক, কিছু ভালোবাসা, ছোট্ট ছোট্ট ভালোবাসা, ছোট্ট ছোট্ট আচরণ স্বামী স্ত্রীর সাথে যদি আপনারা প্রতিনিয়ত করে থাকেন তাহলে আপনাদের দাম্পত্য জীবন আসলেই সুখের হবে, তাই না? যুগ পরিবর্তন হচ্ছে, দিনে দিনে আমরা আধুনিক যুগে যাচ্ছি, কিন্তু ভালোবাসাটা আসলে কখনই পরিবর্তন হওয়ার মতো না, সেটা আসলে আগের মতো হওয়া উচিত। কি বলেন? সেটাই আমাদের এটা চাওয়া যে যাদের সংসারে স্বামী স্ত্রীদের মাঝে ঝগড়া বিবাদ হয় তারা যেন স্ত্রীর প্রতি ছোট্ট ছোট্ট কেয়ারফুল কিছু কাজ করবেন, এবং স্ত্রী যেন স্বামীর প্রতি ছোট্ট ছোট ভালোবাসা দিবেন। দেখবেন সংসারটা একদম শান্তিতে ভরপুর হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য ও আমার স্ত্রী না, সরি আমার কো-আর্টিস্ট, কাজের ফাঁকে আমরা ভিডিওটুকু মজা করলাম বিনোদনের জন্য। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনি একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।